মে মাসের গত 26 থেকে 28 তারিখ নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে 14তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়ন। এই প্রতিযোগিতায় উত্তর পূর্ব ভারতের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবে ত্রিপুরা। তিনজন বালিকা ও চারজন বালক সহ মোট আট সদস্যের দল আন্তর্জাতিক এই আসরে অংশগ্রহণ করেছিল। অসাধারণ ফল করে সোনার উপর মেডেল গলায় ঝুলিয়ে বৃহস্পতিবার সকালে রাজ্যে ফিরে এল খেলোয়াড়রা। নেপাল ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হয়েছিল, তো আমি ত্রিপুরা থেকে সাতজনের টিম নিয়ে গেছিলাম নেপাল ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ খেলার জন্য। আমাদের ছেলেমেয়েরা সবাই ভালো রেজাল্ট করেছে, এর মধ্যে 7টা গোল্ড 6টা সিলভার এসেছে, প্রগতি 2টা গোল্ড পেয়েছে, পাল্টা 2টা গোল্ড পেয়েছে, কাঁথা কমেছে, বাকি সবাই ভালো রেজাল্ট করেছে। তো নেক্সট আমি আমার ইচ্ছা নেক্সট আরো বেশি করে টিম নিয়ে যাব এবং ত্রিপুরার জন্য আরো বেশি করে মেডেল নিয়ে আসবো। থ্যাংক ইউ।